গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ধন্নি মেয়ের কথা। আমি সাথী চলে এসেছি আজকে একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আজ সানডে, ছুটির দিন, সেই জন্য তোমাদের সাথে এই দিনটা আমি গল্প করে কাটাবো। চলো শুরু করা যাক আজকের এই ব্লগিং ভিডিওটা। আজকে ছুটির দিন, সেই জন্য সব কাজ থেকে আজকে আমার ছুটি। সব কাজটা আজকে আমার বর পুরোটা করে, সকালে চা থেকে রাত্রের ডিনার পর্যন্ত। এখন আমার বর চাটা করছে, চলো দেখে নিই। দেখো আমার বর কি সুন্দর চা বানাচ্ছে সকাল সকাল। দেখো চা অলমোস্ট রেডি, এবার আমরা চাটা খেয়ে নেব। চা রেডি, এখন আমরা চাটা খাবো। চাটা আমরা বিস্কুট দিয়ে খাওয়াই বেশি পছন্দ করি। তোমরা চা দিয়ে কে কী খাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফ্রেন্ডস, আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার আমি একটু বাজার যাব। বাজারটা তোমাদের অন্য একদিন অন্য ভিডিওতে দেখাবো, তো যাচ্ছি বাজারে, দেখা হচ্ছে একটু পরে। চলো বন্ধুরা, বর বাজার চলে গেছে, সেই ফাঁকে তোমাদের একটু আমি যেখানে থাকি তার সাইড ভিউটা একটু দেখিয়ে নিই, চলো। দেখো বন্ধুরা, আমরা কতটা উঁচুতে থাকি, দূর থেকে ওই পাহাড়গুলো পরিষ্কার দেখা যায়। আজকে আকাশ মেঘলা করে আছে, তাই পরিষ্কার ভিউটা আমি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু একদিন অবশ্যই এই বাইরের ভিউটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিও ব্লগ নিয়ে আসব, তোমাদের পুরো বাইরেটা ঘুরিয়ে দেখাবো। এইখানে আমি থাকি। দেখো বন্ধুরা, অসাধারণ একটা জায়গায় থাকি আমি। ভিউই তোমাদের সাথে শেয়ার করলাম অন্য একটা ভিডিওতে, তোমাদের এই বাইরের পরিবেশটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। চলো আজকে তাহলে বাকি কাজকর্মগুলো শুরু করে নিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, এবার রান্নাবান্নাটা শুরু করব। তোমাদের তো বললাম আজকে সানডে, আমার বর সব কাজকর্ম করে, আমি তার সাথে অল্প বিস্তর তাকে সাহায্য করি। আজকে তার উপরে একটা স্পেশাল দিন। হ্যাঁ, তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে কী স্পেশাল দিন। তোমরা আমাদের সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে আজকে কী আছে, আজকে কিসের স্পেশাল দিন। তাহলে চলো আজকে রান্নাবান্না কিছুটা আমি এগিয়ে রাখি, ও বাজার থেকে আসার আগে কিছুটা ও এগিয়ে রাখলে আমাদেরই সুবিধা। চলো বন্ধুরা, আমি এবার কাজকর্ম কিছুটা শুরু করে দিলাম। সকালে টিফিন আমাদের খাওয়া অলমোস্ট ডান, তাই এবার রান্নাটা শুরু করে নিই। এবার আমি ভাতটা বসিয়ে দেব। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এবার মশলাটা করে নিই। এখানে কদিন ধরে খুব কারেন্টের সমস্যা হচ্ছে, দুমদাম কারেন্ট চলে যাচ্ছে, সেই জন্য কারেন্ট থাকতে থাকতে আমি আমার মশলাটা তৈরি করে নিই। ফ্রেন্ডস, আমি মাছটা নিয়ে চলে এসেছি। মাছটা সাথে পরিষ্কার করে ধুয়েছে, পুরো সাদা করে ফেলেছে ধুয়ে। মাছের সাথে একটু ডিমও দিয়েছে, যেহেতু এখন বর্ষাকাল তাই প্রায় সব মাছেই ডিম। আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবান্না শুরু করব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, মাছ ভাজাটা কন্টিনিউ চলছে। এদিকে আমার অল্প মাছ ভাজা হয়ে গেছে, বাদবাকিটা অরিজিৎ ভাজছে। আর এদিকে পায়েস চাপানো হয়েছে, পায়েসটা জাস্ট চাপানো হলো, এই পায়েস চাপানো শুরু হয়েছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে কাটাকুটি অলমোস্ট রেডি। এই যো আমার বল রান্না করছে। বন্ধুরা, জোর কদমে রান্না বান্না হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, জায়গাটা দেখেও তোমরা অনেকটা বুঝতে পারছো কি কন্ডিশন এখন। রান্না বান্না চলছে, চলুক তোমরাও সাথে থাকো, দেখো এনজয় করো। রান্না বান্না ওদিকে চলছে, আমি একটু বাইরে এলাম। বাইরে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, দেখতে পাচ্ছ কীরকম মেঘ করেছে চারিদিকে।
মনে হয় বৃষ্টিটা হবে, মেঘ করেছে বলে বাইরের পরিবেশটাও খুব সুন্দর লাগছে। রান্না আমার অলমোস্ট ডান, লাস্ট রান্না করছি ভেজ ডাল। মাছটা ভালো করে কষিয়ে নিয়ে ডালটা এবার মধ্যে দিয়ে দিলাম। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ফিরে আসছি খাবার দাবার নিয়ে। তোমরা ওয়েট করো আর সঙ্গে থাকো। তো রান্না বান্না কমপ্লিট, চলে এসছি আজকের লাঞ্চ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকম পদ এখানে রেডি। তোমাদের বলেছিলাম আজকে স্পেশাল ডে, আজকে স্পেশাল ডেটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল, সেই জন্য এত কিছু আয়োজন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া করে ভাজা, এখানে রয়েছে রুই মাছ, মাছের মাথা দিয়ে ডাল আর পায়েস। এই সম্পূর্ণ আয়োজনটা করেছে আমার বর আমার জন্মদিন উপলক্ষে। লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ডালটা খেতে যা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ডালটা খেতে। সবকটা রেসিপি খুব সুন্দর খেতে হয়েছে, সেজন্য আমার বরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত কাজকর্ম করে তোমাদের কাছে বসেছি কিছু কথা বলবো বলে। জন্মদিন তো প্রথমেই বললাম, তার জন্য আমার বর আমার জন্য যে গিফটটা এনেছে সেটা তোমাদের আজকে দেখাবো। দেখো, আমার অনেক দিনের শখ ছিল সানগ্লাসের, নেই 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 করছিলাম, তাই বর বার্থডেতে সানগ্লাস গিফট করেছে, একটা নয় দুটো সানগ্লাস বার্থডেতে গিফট করেছে। তো বলো আমার এই গিফটটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো আমার এই গিফটটা। চলো একটা সানগ্লাস আমি পরে দেখাই, একটু কেমন লাগছে একটু জানিও। আজকের এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমাদের যদি আমার এই পুরো ভিডিওটা বা এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো, লাইক করো, কমেন্টস করো, আর অনেক 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 শেয়ার করো। চলো তাহলে, বাই 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 বাই।